ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জির এই ঔদ্ধত্যতা এবং হিংসাত্মক রাজনীতি, ধ্বংসাত্মক রাজনীতির খেসারত আজকে বাংলাবাসীকে দিতে হচ্ছে। যে টাকাটা সুপ্রিম কোর্টের মাধ্যমে যে কটা যে টাকাটা আমরা ফাইন বাবদ টাটাকে দিতে হবে প্রায় 766 কোটি টাকা, সাথে 11% সুদ সমেত সেটা বেড়ে প্রায় 1400 কোটি টাকার আশেপাশে হচ্ছে। আবার রাজ্য সরকারের বিভিন্ন কোর্টে ছুটলে আবার কোটি কোটি টাকা খরচ করে যে চেষ্টা করবে আবার সেই জনগণের ট্যাক্সের টাকা যাবে। যে সিঙ্গুর শুধু হুগলি জেলা নয়, পশ্চিমবাংলার অর্থনীতির আমূল পরিবর্তন ঘটাতে পারত এই কারখানা হলে। প্রথম কথা, অর্থনীতিতে যেমন তলনিতে চলে যাচ্ছে রাজ্য, পশ্চিমবাংলার হুগলি জেলার ছেলে মেয়েদের কর্মসংস্থানও কিন্তু অনেক পিছিয়ে দিল। তো এই হঠকারী সিদ্ধান্তের ফলে, হঠকারী আন্দোলনের ফলে আজকে আমাদের এই দিনটা দেখতে হচ্ছে। বারবার কোনো সময় হাইকোর্টে, কোনো সময় সুপ্রিম কোর্টে আইনের ধাক্কা খাওয়ার পরও এই সরকার তার ঔদ্ধত্যতা থেকে পিছিয়ে আসছে না। কদিন আগেই তো হলদিয়া পেট্রোকেমিক্যালের ওখানেও প্রায় 3000 কোটি টাকার ওপরে ফাইন দিতে হবে আদেশ হয়েছে। এবং গ্রিন ট্রাইব্যুনালের কথা আমরা কেউ ভুলে যাইনি, সেখানেও প্রায় 1000 কোটি টাকা রাজ্যের ব্যর্থতার জন্য সেখানে রাজ্যকে ফাইন করেছে। রাজ্য চলছে না, এটা সার্কাস চলছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে সিঙ্গুরে যে জমিটা নিয়ে সমস্যা, না কৃষকরা এখন ঠিকঠাক করে কোনো চাষ করতে পারছে, না ক্ষতিপূরণ দিয়ে তারা সঠিক ক্ষতিপূরণ দিয়ে তারা তাদের জায়গাটাকে হ্যান্ড ওভার করলে একটা ওখানে অর্থনৈতিক একটা পরিকাঠামো তৈরি হতো, যে অর্থনৈতিক পরিকাঠামো শুধুমাত্র হুগলি জেলায় সীমাবদ্ধ থাকতো না, রাজ্যের অর্থনীতির চাকাকে অনেকটাই সচল করতে সহযোগিতা করতো। কিন্তু এই হঠকারী সিদ্ধান্তের ফলে আজকে সিঙ্গুরেকে যেমন অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে, বাংলাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। আপনারা দেখছেন মুখ্যমন্ত্রী ঘটা করে বাণিজ্য সম্মেলন করছে, কিন্তু এই বাণিজ্য সম্মেলনে কত টাকা ইনভেস্ট করেছে কত শিল্পপতি, সে ডেটা এখন আমাদেরকে জনমানুষে আনতে লজ্জা পাচ্ছে। দেখলে দেখা যাবে বাণিজ্য সম্মেলন করতে যে টাকা খরচ করেছে রাজ্য সরকার, তার থেকে কম টাকা ইনভেস্ট হয়েছে বাংলায়। এই সেই অর্থে এই মমতা ব্যানার্জি সরকার যতদিন থাকবে আমার মনে হয় শিল্প আসবে না, কারণ টাটার মতো শিল্পপতিরা যে বাংলা থেকে তাদের ফিরে যেতে হয়েছে খালি হাতে, অন্য শিল্পপতিরা যারা ইনভেস্ট করবে তারা নিশ্চিতভাবে আগে ব্যাকগ্রাউন্ড দেখে, যেখানে তারা ইনভেস্ট করবে সেখানে যদি দেখে যে টাটার মতো এত বড় শিল্পপতি এখানে তার শিল্প করতে পারেনি, তাহলে অন্যগুলো কিভাবে করবে। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে। রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795।